নমস্কার, কেমন আছেন সবাই? ভালো তো? আজকে আমি রাশিচক্রের আরেকটি রাশিকে নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো মিথুন রাশির জাতক এবং জাতিকাদের নিয়ে কিছু কথা। ভিডিওটা দীর্ঘায়িত হবে না, ছোট্ট ভিডিও হবে। আর ছোট্ট ভিডিও দেখতে আমি দেখছি আপনারা খুব পছন্দ করছেন। এরপর যদি আপনারা রিকোয়েস্ট করেন যে মিথুন রাশি নিয়ে বা যে কোনো রাশি নিয়ে কথা বলছি সেই রাশি নিয়ে বৃহৎ ভিডিও বানাতে, আরও কিছু কথা বলতে, তাহলে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব ভিডিও বানানোর। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা এত ভিডিও দেখছেন এবং শেয়ার করছেন তার জন্য সত্যি বলছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদেরকে প্লিজ 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 রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কি বলুন তো, একটা মন থেকেও ভালো লাগার এবং ভালোবাসার জায়গা তৈরি হয়। আর আমার নাম্বার, আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনে আমি কোনো এক জায়গায় দিয়ে দেবো, সেখান থেকে আমার সাথে সরাসরি কথা বলবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন, পৌরোহিত্যের প্রশ্ন, জ্যোতিষের প্রশ্ন করলেও করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। দেখুন, রাশিচক্রের তৃতীয় ঘর হচ্ছে মিথুন রাশি, মেষ, বৃষ, মিথুন। এই মিথুন রাশির অধিপতি হল বুধ গ্রহ। ফলত বুধ গ্রহ হচ্ছে অধিপতি, অধিগ্রহণ করে আছে মিথুন রাশিকে। এবার প্রত্যেকটা ভিডিওর ন্যায় আমি এটা আবারও বলছি, তাহলে বুধ যদি আপনাদের অধিপতি হয়, বুধ গ্রহকে আরও বেশি পাওয়ার দিন। মানে বুধবার পালন করুন, বুধগ্রহের পুজো করুন। আমাদের ইউটিউব চ্যানেলে আছে বুধগ্রহের পুজো, সেটা আপনারা দেখে নিতে পারেন। মানে বুধকে স্ট্রং করার জন্য যা যা করণীয় তাই করুন, তাহলে অতি অবশ্যই সুফল পাবেন। এটা আমি প্রত্যেক দিনের মতো আজকেও বলছি। এদের রং কালো হয় সাধারণত, রসিক হন এবং মেজাজিও হন, তার সাথে সাথে অধিক বুদ্ধিসম্পন্ন হন এবং ন্যাচারালি সবার সাথে খুব হাসি মজা করে কথা বলতে ভালোবাসেন। মানে হাসি মজাতে থাকতে এরা খুব ভালোবাসেন। মুখে বা মাথায় কোনো এক জায়গায় তিল থাকার সম্ভাবনা আছে এদের। আর আরেকটা কথা জানেন, মানে আমার খুব প্রিয় রাশি হচ্ছে মিথুন রাশি। কেন বলুন তো? কারণ মিথুন রাশির জাতক এবং জাতিকারা খুব ভাগ্যবান হন। মিথুন রাশির জাতক এবং জাতিকারা যদি কাউকে টাকা ধার বা ঋণ দেন, তাহলে সেই টাকা উদ্ধার করা কিন্তু খুব 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 চাপের। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সাধারণত মেয়ে হয় এবং মেয়ে খুব ভাগ্যবতী হন। এদের অনেকগুলো সন্তান হয় ঠিকই, কিন্তু সবগুলো কিন্তু সুস্থ থাকে না বা বেঁচে থাকে না বলতে পারেন। এবং এদের পেট থেকে রক্তপাতের সম্ভাবনা অধিক পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে। আমাশয় বা পেট ফাঁপার একটা রোগ এদের মধ্যে দেখা যায়। তাছাড়া বুক নিয়ে, মানে বুকের যে কোনো ধরনের অসুখ নিয়েও এরা ভুগতে পারেন। 18, 20, 45 এবং 80 বছর বয়সে এদের মৃত্যুর একটা আশঙ্কা করা যায়। এরা প্রকাশ্যে এবং গোপনে অধিক নারীর সাথে সঙ্গ করেন এবং পরস্ত্রীরা এদেরকে ঋণ দিয়ে থাকেন সাধারণত। এবং আরেকটা কথা আমি বলে রাখি, ভীষণ ইম্পর্টেন্ট কথা, এই যে অনেক মহিলা সঙ্গী জাতকদের থাকেন, মিথুন রাশির জাতকদের, এরা কিন্তু, মানে সেই সঙ্গী, এদেরকে কিন্তু বিষ খাইয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। পরস্ত্রী দ্বারা বিষ খাইয়ে আক্রান্ত করতে দেখা যায় এদেরকে। মানে এমন ছলনা করে আপনাকে কিছু খাইয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না, ধরতেও পারবেন, কিন্তু দেখলেন আপনার ক্ষতি শুরু হয়ে গেল। নিজের গ্রাম বা শহর বা পাশের গ্রাম বা শহর থেকে এরা কিন্তু মোটা টাকা আয় করতে পারে। এদের বন্ধু সাধারণত খুব ধনী হন, মানে এরা ধনী বন্ধু করতে খুব ভালোবাসেন। এবং একটা জিনিস, কারো উপকার করতে গিয়ে কিন্তু এরা নিজেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এরা সাধারণত বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করেন। এবং সোমবার দিন এদের পক্ষে খুবই অশুভ। সবুজ বর্ণের যে কোনো আংটি ব্যবহার করুন, তাতে লাভ পাবেন। এগুলো ছাড়াও মিথুন রাশি নিয়ে আরও অনেক কিছু জিনিস আছে, বলার আছে, যেগুলো আমি এই ছোট্ট ভিডিওতে বলছি না। আরও কিছু কথা বলবো, অবশ্যই বলবো, কিন্তু মোটামুটি বেস করে এই জিনিসটা আমি বললাম। এরপর মিথুন রাশির জাতিকাদের নিয়েও আমি কিছু কথা বলবো, জন্ম লগ্ন বলবো, মানে জন্মের সময় ঠিক কী কী হয়েছিল, এমনি ঘটনাগুলো আমি আপনাদেরকে জানাবো। এবং আপনারা বলবেন, কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কতটা আমি কাছাকাছি আছি বা ঠিকঠাক হচ্ছে কি না, মানে মিলছে কি না, এটা কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলবেন না। কেমন মিথুন রাশির আরেকটা প্রকৃতি আমি বলে দিই, এরা খুব চঞ্চল স্বভাবের হয় এবং বুদ্ধিটাও খুব চঞ্চল। তাড়াতাড়ি কাজ করবো, এমনি ধরনের একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায়। এবং এরা রোগযুক্ত হন,
মানে কিছু না কিছু রোগ লেগেই থাকে এদের মধ্যে, এমনি একটা ব্যাপার স্যাপার এদের মধ্যে আছে। এবার আমি বলছি জন্মলগ্ন, অর্থাৎ জন্মের সময় এদের ঠিক কী কী হয়েছিল। দেখুন, এরা যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন কিন্তু প্রথমে 3 জন নারী এবং তারপর 5 জন এসেছিল এদের মায়ের কাছে। ভূমিষ্ঠ হওয়ার সময় কিন্তু এদের মায়ের মুখটা অতি অবশ্যই পশ্চিম দিকে থাকবে। এগুলো আপনাদের মাদেরকে জিজ্ঞাসা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন সঠিক জিনিসটা। এবং এদের মায়ের ডান দিকের অঙ্গে নীল রঙের জুরুল অতি অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে। এবং জন্মের সময় কিন্তু মায়ের স্তনে দুধ কম থাকে, এবং জন্মের সময় এদের মা কিন্তু অতি অবশ্যই লবণাক্ত মানে নোনতা জাতীয় কিছু খাবার খেয়েছিলেন। তার সাথে সাথে কিন্তু পুরনো কাপড় ছিল অঙ্গে। যে ঘরে প্রসব হয়েছিল সেই ঘরের দরজা ছিল পশ্চিম দিকে, এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার পর কিন্তু অনেক অধিক জোরে জোরে কেঁদেছিল। এগুলো মিথুন রাশির জাতক এবং জাতিকারা তাদের মাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে তাদের মা বা বাবারা খুব ভালো করে বলতে পারবেন। এরপর আমি 2-4 কথা বলবো মিথুন রাশির জাতিকাদের নিয়ে। মিথুন রাশির জাতিকাদের শরীর হৃষ্টপুষ্ট হয় এবং চোখ ও মুখমণ্ডল শ্যামবর্ণ হয়। এদের মাথার চুল অনেক বড় হয় এবং সুন্দর সুন্দর ভ্রুগুলো হয়। ভগবান, দেবতা, মিত্র সবার উপর কিন্তু এদের প্রীতি ও ভালোবাসা থাকে। মাঝে মাঝে শরীর অসুস্থ হবে এবং 3 বছর বয়সে কিন্তু উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। 7 বছর বয়সে কিন্তু জলে বিপদ থাকতে পারে, ফলত সাবধানে থাকবেন জাতিকারা, মিথুন রাশির জাতিকারা। এবং 34 বছরে রোগ আক্রমণের ভয় এবং মৃত্যু ভয় আসতে পারে, তবে এগুলো সম্ভাবনা, অযথা ভীত হবেন না। আমি বলবো একটাই কথা, ওপরপালার উপর বিশ্বাস রাখুন, অবশ্যই ভালো হবে। এবার আমি বলছি মিথুন রাশিদের কী কী করলে ভালো হয় সেটা জেনে রাখা আপনাদের দরকার, কারণ আপনাদের অনেক প্রবলেম থাকতে পারে, আবার অনেকের নাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জনদের মানে জাতক জাতিকাদের প্রবলেম থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, ক্যারিয়ার নিয়ে প্রবলেম, ম্যাক্সিমাম প্রবলেম দেখা যায়। তো বেশি কিছু বলবো না, আমি 5টি রেমেডি বলবো যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। 1 নম্বরটা হচ্ছে প্রত্যেক দিন সকালে পিঁপড়েদেরকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন, চিনি, চিনির গুঁড়ো খাওয়াবেন। সেটা বাড়িতেও হতে পারে, মাঠে গিয়েও হতে পারে, যেখানে আপনার মন যাবে সেখানে প্রত্যেক দিন খাওয়াবেন। এই গেল 1 নম্বর। এবার 2 নম্বর হচ্ছে বৃহস্পতিবার দিন আপনার যে স্নান করবেন সেই স্নানের জলে একটু কাঁচা হলুদ ফেলিয়ে দেবেন, তারপর স্নান করবেন। এটা কন্টিনিউয়াসলি আপনাদেরকে 6 মাস মতো করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে প্রত্যেক দিন তুলসী বৃক্ষে জল ঢালবেন, তুলসী মন্ত্র সহকারে। মন্ত্রর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা খুঁজে নিতে পারেন। সেই মন্ত্র দিয়ে আপনাদেরকে তুলসী বৃক্ষে মানে তুলসী গাছে জল ঢালতে হবে। এবার 4 নম্বরটা একটু খরচা সাপেক্ষ মনে হলেও হতে পারে, যে কোনো পুরোহিত মশাই বা পণ্ডিত মশাইদের বলবেন সর্ববাধা কবচ বানানোর জন্য। সেই কবচটা একটু খরচা সাপেক্ষ মানে মোটামুটি অ্যারাউন্ড ওই 7-10 হাজার টাকা মতো খরচা, হোমযজ্ঞ করে অনেক কিছু জপ টপ করে প্রস্তুত করতে হয়, তার জন্য একটু খরচা সাপেক্ষ মনে হলেও হতে পারে। আমি বিকল্প দিয়ে দেবো, যদিও এটা না করলে ওটা করবেন। সেই কবজ প্রস্তুত করে আপনাদেরকে যদি ছেলে হন তাহলে ডান হাতে এবং মহিলা হলে বাঁ হাতে ধারণ করতে হবে। এর বিকল্প রাস্তা কি, আপনাদেরকে প্রত্যেক দিন 1008 করে জপ করতে হবে। জপ মন্ত্রটা হচ্ছে ওং নম ভগবতে রুদ্রায় নম, ওং নম ভগবতে রুদ্রায় নম। এই মন্ত্রটা প্রত্যেক দিন 1008 করে জপ করতে হবে, তাহলে দেখবেন সুফল পাবেনই পাবেন, গ্যারান্টেড। এরপর আমার শেষ রেমেডি 5 নম্বর রেমেডিটা হচ্ছে প্রত্যেক দিন সকালে গরুর গায়ে হাত বোলাবেন এবং তাকে কিছু খাবার খাওয়াবেন। শহরাঞ্চলে যদিও গরু দেখা যায় না, তাহলে শহরাঞ্চলের মানুষরা কি করবেন, ভিখারিদেরকে খাবার দান করবেন, এতেও সেম পুণ্যফল পাওয়া যায়। তো এই হয়ে গেলো 5টা রেমেডি, খুব সহজেই রেমেডিগুলো পালন করতে পারবেন এবং পালন করে আমাকে বলবেন কেমন আছেন, অতি অবশ্যই জানাবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার তো আমি দিয়েই রেখেছি আপনাদেরকে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর আমার শেষ কথাটা বলে রাখি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য, আপনারা খুব সহজেই জানেন তো, চেষ্টাটা ছেড়ে দেন। একটা কাজ হচ্ছিল, আপনি চেষ্টা ছেড়ে দিলেন, এই জিনিসটা কখনও করবেন না, আপনি চেষ্টা চালিয়ে যান, গ্যারেন্টেড আমি এখান থেকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনার কাজ হবেই হবে, ভালো কিছু হবেই হবে। এমন কিন্তু নয় যে আপনার সাথে সমস্ত কিছু খারাপই হয়ে যাবে, ডেফিনেটলি করে ভালো হবে, হতেই হবে ভালো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে কোনো অবস্থাতেই ভুলবেন না, এবং কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্টে জানাবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে চান তাহলে
29 টাকা দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারবেন। সেই ক্ষেত্রে আমার তরফ থেকে আপনাদের জন্য ডেফিনেটলি কিছু স্পেশাল থাকবে। তো বাবা ভোলেনাথের কৃপা বর্ষণ হোক আপনাদের উপর। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।